ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন সুপান বাংলা ইউটিউব চ্যানেল তো এই মুহূর্তের শিক্ষক এবং পড়ুয়াদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের খবরগুলো নিয়মিত আপডেটস পেতে তো প্রথম খবর রয়েছে যে ফের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট বদলের সিদ্ধান্ত রাজ্য সরকারের মঙ্গলবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান উনত্রিশে জুনের বদলে পরীক্ষা হবে দোসরা জুলাই ছয়ই জুলাই এবং আটই জুলাই কোন দিন কোন পরীক্ষা হবে তা জানাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ করোনা আবহে স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিকের তিন দিনের পরীক্ষা এর আগে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন যে উনত্রিশে জুন দুই জুলাই এবং ছয়ই জুলাই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে উনত্রিশে জুন পরীক্ষা হচ্ছে না ওই তারিখ বাদ দিয়ে দোসরা জুলাই ছয়ই জুলাই এবং আটই জুলাই পরীক্ষা নেওয়া হবে এবং পরের যে খবরটি রয়েছে যে বাড়ির কাছে স্কুলেই গার্ড উনত্রিশে জুনের আগে খাতা দেখা শেষ করার ভাবনা অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে বাকি তিন দিনের পরীক্ষার সুষ্ঠুভাবে গ্রহণ এবং দ্রুত ফল প্রকাশের দ্বিমুখী রূপরেখা তৈরি করেছে সংসদ লকডাউন এবং ত্রিশে জুন পর্যন্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকলেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চাইছে পরীক্ষার্থীদের মতো শিক্ষকদেরও বাড়ির কাছাকাছি স্কুলে ইনভেজিলেটরের দায়িত্ব দিতে সেই কারণে যেসব স্কুলে পরীক্ষা কেন্দ্র হবে সেখানকার প্রধান শিক্ষকদের থেকে সংশ্লিষ্ট শিক্ষকদের নাম ও ঠিকানা পাঠাচ্ছে সংসদ সেই সঙ্গে বারো থেকে একুশে মার্চ যেসব বিষয়ে পরীক্ষা হয়ে গেছে তার খাতা দেখে ও স্কুটনি করে প্রধান পরীক্ষকদের আটাশে জুনের মধ্যে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সংসদে পাঠাতে হবে পরীক্ষকদের কাছে সেই বার্তাও পাঠানো শুরু হয়ে গেছে এবং যে পরীক্ষাগুলি ইতিমধ্যে হয়ে গিয়েছে তার খাতা দেখা এবং নম্বর সংসদে জমা পড়ার কাজও উনত্রিশে জুনের আগে শেষ করে ফেলতে চাইছে সংসদ এবং সেক্ষেত্রে বাকি পরীক্ষার খাতা দেখার কাজ শেষ হলেই চটজলদি ফলপ্রকাশ করে দেওয়া যাবে সূত্রের খবর বারো থেকে একুশে মার্চ পর্যন্ত যে পরীক্ষাগুলি হয়ে গেছে তার সিংহভাগ উত্তরপত্র সংগ্রহ করেছেন পরীক্ষকরা এবং অনেকে খাতা দেখা শেষ করে ফেলেছেন এবং অনেক পরীক্ষক নম্বর প্রধান পরীক্ষকদের কাছে জমা দিয়েছেন অর্থাৎ ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকদেরও তাদের বাড়ির কাছাকাছি স্কুলে ইনভিজিলেটরের দায়িত্ব দিতে হবে সেই কারণে কিন্তু স্কুলের যে যেখানে পরীক্ষা কেন্দ্রগুলো রয়েছে তার প্রধান পরীক্ষকদের কাছ থেকে কিন্তু নাম এবং ঠিকানা নেওয়া শুরু করেছে শিক্ষা সংসদ তো পরবর্তী যে খবর রয়েছে যে জুন মাসের প্রথম দিন থেকে লকডাউন শিথিল হলেও স্কুল কলেজ কবে থেকে খুলবে তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি যদিও অভিভাবকদের দাবি যতদিন পর্যন্ত কোভিড নাইন্টিন পরিস্থিতির সম্পূর্ণ উন্নতি হচ্ছে বা ভ্যাকসিন বের হচ্ছে ততদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেন না হয় এই দাবিতে দু লক্ষের বেশি অভিভাবক একটি আবেদনপত্র স্বাক্ষর করেছেন সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন আগামী জুলাই মাসে করোনা পরিস্থিতি পর্যালোচনা করার পর স্কুল কলেজ এবং কোচিং সেন্টারগুলো খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এরই ভিত্তিতে দু লক্ষের বেশি অভিভাবকের স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে জুলাই মাসে সরকারের স্কুল খোলার সিদ্ধান্ত কোনোভাবেই সমর্থন করা যায় না অনলাইনে যেমন ক্লাস চলছে তেমনই চলা উচিত তো এখন চলছে আনলক ওয়ান এবং শনিবার স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনার পর স্কুল কলেজের পাশাপাশি শিক্ষামূলক প্রশিক্ষণমূলক কোচিং সেন্টারগুলো খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে সব পক্ষের মতামত বিশ্লেষণ করে জুলাই মাস থেকে স্কুল কলেজ খোলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত বিপজ্জনক বলে মনে করছেন অভিভাবকরা অর্থাৎ এই কোভিড নাইন্টিন পরিস্থিতিতে ভ্যাকসিন না আসা পর্যন্ত স্কুল কলেজ খোলার বিষয়ে কিন্তু তারা আপত্তি জানিয়েছেন এবং সেই বিষয়ে কিন্তু দু লক্ষেরও বেশি অভিভাবক কিন্তু একটি আবেদনপত্রে স্বাক্ষর করেছেন তো বন্ধুরা আজকে যে গুরুত্বপূর্ণ খবরগুলো ছিল একে একে শেয়ার করলাম পরবর্তী এ ধরনের খবরগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করবেন ধন্যবাদ